ওয়েলকাম গাইস, আজকে আবারও চলে আসলাম পাওয়ার টিলার দিয়ে কাদা করতে। আমার এই বাসার সাইডে বা সাথেই নতুন একটা ছেলে চালাচ্ছে, এর আগে কখনো সে গাড়িতে উঠেনি, এবারই প্রথম বা আজকেই প্রথম গাড়িতে উঠছে। আমি দেখাই দিচ্ছি যে কীভাবে চালাইতে হবে, কীভাবে চালাইতে হবে, কীভাবে কী করতে হবে, এটু যে টুকে আমি বুঝাই দিচ্ছি। দেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। যিনারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, আশা করি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবেন। যিনারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে মনোবল থাকলে, মনের শক্তি থাকলে বা মনের ইচ্ছা থাকলে কিন্তু আপনিও পারবেন, না পারার কিছু নেই। জাস্ট একটু খালি মাথা খাটাইতে হবে, মাথা ঘামাইতে হবে, বুঝতে হবে কীভাবে কী করতে হবে, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, তাহলে সম্ভব, অসম্ভবের কিছু নেই। এখন নিজে চালাচ্ছি আমি, দুই চাষ করা হবে, এটা দুই চাষে কাদা সম্পূর্ণ হবে। আমার এই পাওয়ার টিলারে ট্রাক্টর গাড়ির ব্লেড সেটিং করা আছে, মডিফাই করে এটা আমি ট্রাক্টরের ব্লেড সেটিং করছি। এর আগে পাওয়ার টিলারের ফাল ছিল, এটা মডিফাই করে আমি ট্রাক্টরের ব্লেড সেটিং করছি। 18টা চাষ ইনশাল্লাহ খুব ভালো চাষ হয়, ট্রাক্টর গাড়ির মতোই চাষ হয়। ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে।
চাষের কাজ মোটামুটি সম্পূর্ণ ক্লিয়ারিং। আশা করি অবশ্যই ভালো লাগছে ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ।